অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ। বাড়ি তৈরির জন্য মেশিন দিয়ে কাটা হয়েছিল মাটি। গোপন সূত্রে এমন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালালো বালুরঘাট ভূমি সংস্কার ও রাজস্ব দপ্তরের আধিকারিক। বাড়ির জন্য গর্ত করা জায়গায় মাটি ফেলে তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই জায়গায় সরকারি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তদের দাবি, নিজের জমিতে বাড়ির কাজ শুরু করেছিলেন, যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ায় একটি বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সুভাষিস মণ্ডল সরকারি অঙ্গনওয়াড়ি জায়গায় বাড়ি তৈরি করছেন। এর জন্য প্রায় 10 ফিট গর্ত করা হয়েছে। জাতীয় সড়কের পাশে জায়গা হওয়ায় তার দামও অনেক। ওই জায়গাতেই এতদিন অস্থায়ীভাবে দোকান করেছিলেন সুভাষিস মণ্ডল ও তার পরিবার। অভিযোগের আগেও ওই জায়গাতে তিনি বাড়ি তৈরির চেষ্টা করেছিলেন, তখনও প্রশাসন বাধা দিয়েছিলেন। তাই এবারে রাতের অন্ধকারে গভীর রাতে মেশিন নামিয়ে 10 ফিট গর্ত করে মাটি কাটেন। এরপর নির্মাণ কার্য শুরু হওয়ার কথা ছিল। এদিকে পূজোর মধ্যে যখন ছুটি চলছে, সেই সময় জোর কদমেই গভীর রাতে কাজ চলছিল। গতকাল রাতে বিষয়টি নজরে আসে। এরপরে বৃহস্পতিবার সকালে অভিযোগ আসে বিএলআরও অফিসে। এরপরই ওই এলাকায় অভিযান চালায় প্রশাসন। ওই গভীর গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি ছাউনি খুলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জায়গা সরকারি জায়গা, আপনারা এখানে বাড়ি তৈরি করছিলেন, সে আজকে বন্ধ করে দিল, কি বলবেন বিষয়টা নিয়ে? সরকারি জায়গা না তো, ওটা অন্যায় ভাবে কি করছে, আমার কাগজ আছে, জায়গা আমার, আমার নাম সুভাষিস মণ্ডল। কবে থেকে আপনি জায়গার মালিক ছিলেন? না, জায়গার মালিক, জায়গার কাগজ বাড়ি বেরোয়েছে 2005 সালে, তারও আগে থেকে আমার আমার বাবারা থাকতো। আমার বাবা তো মারা গেছে, অনেকদিন আগে মারা গেছে, আমার অনেকদিন আগেকারই জায়গা। এখানে কি আপনারা বসবাস করতেন? হ্যাঁ, এখানে বসবাস করতাম। আজকে আপনারা মানে কি করি, এখানে বসবাস করি আমি, এখন থাকি বাদামাইনে। এখানে বাড়িঘর ভাঙে গেছে, বাড়িঘর করতেছিলাম, আজকে তো বন্ধ করে দিল সে আপনাদের জায়গা কাজগুলো, তো কি বলবেন বিষয় নিয়ে? বলছে যে অফিসে দেখা করতে বলছে, অফিসে যাবো, কি বলে বৃত্তান্ত শুনি। সরকারি জায়গায় যে দখল করার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে, সেটা কি মিথ্যা না সঠিক? না না, মিথ্যা না, কাগজ আছে, তো কাগজ আছে। সুভাষিস মণ্ডল কবে থেকে বসবাস করছেন? আমার এখানে দাদা থাকে, আমার ছেলে দাদা, তো অনেকবার ঘরটা করার চেষ্টা করা হচ্ছিল, বারবার ভেঙে যাচ্ছিলো। তারপর আমার ছেলে শ্বশুর বাড়িতে থাকছিলো, তো এর মধ্যে ঘরটা চালু করার কথা হচ্ছিলো, চালু করছিলো। তার মধ্যে একটু অফিস থেকে এসে বলছে যে সরকারি জায়গা, আমরা সঠিক প্রমাণ দেখাচ্ছি, বলছে যে অফিসে এসো, দেখতে চাইছে না ওরা, মানে তারপর দেখতে চাইছে না, বলছে অফিসে আসো, অফিসে কথা হবে। কিন্তু আপনার পাট্টা আছে একদম আমার দাদার নামেই, আমার দাদা বৌদি এই দুজনের নামে পাট্টা আছে। আপনারা যে পাট্টা দেখাচ্ছেন, তখন কী বলছে, তা কী জানাচ্ছে? হ্যাঁ, পাট্টাতে নিজস্ব মানে বসবাস করার জন্য সরকার দিয়েছে আমার দাদাকে। এই পাটটা কি ইনভ্যালিড বলছে ওরা? এই পাটটা কি কোনো কাগজের দাম নেই বলছে, কি বলছে ওরা? দাম নেই বলছে না, ওরা দেখতেই চাইছে না, বলছে না এটা ভুল বলছো। এখানে কি বাড়ি ছিল? হ্যাঁ, বাড়ি ছিল, বাড়ি ছিল, দোকান ছিল, দোকান ছিল, বাড়ি ছিল। কি নাম আপনার? আমার নাম সুমন সরকার। সুমন মণ্ডল সরকার, সরকার। এখানে রাতের অন্ধকারে একটা আইসিডিএস সেন্টারের জায়গা দখল হচ্ছিল এবং বাড়ি তৈরির চেষ্টা চলছিল। আপনি অভিযান চালেন, কি দেখলেন, কি বিষয়টা? আমি দেখলাম যে এখানে ওরা প্রায় 10 ফিট মাটি খুঁড়ে বাড়ি করার চেষ্টা করছিলো, আমরা এসে সেটাকে বন্ধ করেছি। এবং এই জায়গাটা 7 শতক জায়গা আছে, এই 7 শতক জায়গা এক নম্বর ক্ষতি আনেছে, তার মানে ভেস্টের জায়গা আছে। এবার যারা করছিলো সে হলো বলছে যে আমার কাকু পাট্টা পেয়েছিলো, আমি তার জায়গাতে এই কাজটা করছিলাম, কিন্তু সেটা পুরোপুরি বেআইনি এবং অবৈধভাবেও করছিলো। আপনারা বন্ধ করে দেন? আমি বন্ধ করে দিলাম, যেখানে আইসিডিএস সেন্টার হবে এবং তার সাথে ভবিষ্যতে হেলথ সাব সেন্টার হবে। আর ওরা একটা বলছে যে ওরা পাট্টা দেখাচ্ছে, বলছে ওই পাট্টা রয়েছে, এটা কি বলবেন? কি পাট্টার যে কাগজ আছে সেটা আমরা অফিসে ভেরিফাই করবো, এটা আমাদের বিষয়। কি আপনার নাম? রণেন্দ্রনাথ মণ্ডল, বিএলএলআর, বালুরঘাট। বালুরঘাট থেকে শিবির রিপোর্ট, কুলিক নিউজ।